রাজনীতি প্রশাসন সাংবাদিকতা সহ যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বেগম রোকেয়ার স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে বাংলাদেশ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন ধর্মের নামে নারীদের অবরুদ্ধ করে রাখার দিন শেষ হয়েছে নাসিরউদ্দিনের আরেকটি রিপোর্ট বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যিনি শিক্ষার আলোকবর্তিকা হয়ে নারীদের মুক্তি ও বিকাশের পথ দেখিয়েছেন নারী জাগরণে মহিষী এ নারীর অবদান স্মরণে 1995 সাল থেকে দেয়া হচ্ছে বেগম রোকেয়া পদক চলতি বছর শিক্ষা অধিকার আর্থসামাজিক ও পল্লী উন্নয়ন এবং নারী জাগরণে অবদান রাখায় আলোকিত পাঁচ প্রমিলাকে দেয়া হয় এ সম্মাননা অনুভূতি প্রকাশ করেন এদেরই একজন নিশাত মজুমদার নারী ক্ষমতায়ন নিশ্চিত হওয়ায় বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি নারী শুধু পাহাড়ের উচ্চতা মাপে না সে পাহাড়ের শীর্ষে গিয়ে লাল সবুজের পতাকা ওড়ায় বাংলাদেশের নারী আজ শান্তি মিশনে অকুতোভয় যোদ্ধা আর এই যে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রগতি তার সর্বাধিনায়কও একজন নারী আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নারী জাগরণে কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হলেও বেগম রোকেয়ার হাত ধরেই উন্মোচিত হয় মুসলিম নারীদের শিক্ষার দ্বার তিনি স্বামী নামে যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল করেন সেখানে ছাত্রী পরিচালনা তিনি নিজে বাড়ি বাড়ি যেয়ে ছাত্রী সংগ্রহ করে নিয়ে আসতেন এবং সেটা করতে যেয়ে অনেক সময় অনেক পরিবারের কাছ থেকে অনেক বাধা এবং অনেক প্রতিবন্ধকতা এসেছে কিন্তু তিনি দমে যাননি কখনো বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান তিনি আমাদের সাংবাদিকতা তথ্য প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলা সকল ক্ষেত্রে এখন মেয়েরা তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে আমরা বেগম রোকেয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ বাংলাদেশ শেখ হাসিনা বলেন নারীর অগ্রযাত্রায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সবার উপরে সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থান বাংলাদেশ নারী রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান আজ বিশ্বের সপ্তম ইসলাম ধর্মের নাম করে মেয়েদেরকে আর কেউ আমাদের এখানে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে আলোকিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে নারী পুরুষ সকলেই সমানভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা অর্থাৎ স্মার্ট পপুলেশন নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা